السلام عليكم ورحمة الله وبركاته আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে চারটি লোহার মাধ্যমে চারটি ফেরাকের মাধ্যমে খুব সহজেই বাড়ি বন্ধ করা শিখুন ঠিক আছে খুব সহজেই যদি আপনি এইভাবে যদি বাড়ি বন্ধ করা শিখেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাড়িতে কোনো রকম চালানি জিন ঢুকতে পারবে না কোনো রকম ব্ল্যাক ম্যাজিক সেই বাড়ির ভিতরে আসতে পারবে না কোনো রকম কুফরি কালামের ক্ষতি আসতে পারবে না কোনো রকম খারাপ জিনের প্রভাব পড়তে পারবে না এই বাড়ি বন্ধ করা এত শক্তিশালীভাবে আপনাদেরকে আমি করে দিব তো আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর কোরআন কারিম থেকে হয়তো আপনি অনেক বড় অনেক সূরা দিয়ে অনেক বড় সূরা দিয়ে আপনি বাড়ি বন্ধ করবেন সেটি তো আমি করতে পারবো না আমি আপনাকে বলবো যে মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আমি কখনো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করি না কারণ আমি একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেই কঠিন আমলটি আপনি করতে পারলেন না তাহলে কি কঠিন আমল নিয়ে আসার কোনো মানে হয় কোনো মানে হয় না সেই জন্য যে আমলগুলো আপনারা খুব সহজে করতে পারেন সেগুলি আমি সবসময় আপনাদের মাঝে নিয়ে আসি যেগুলো 100% কার্যকরী এবং খুব সহজ সেটি আমি আপনাদের মাঝে নিয়ে আসি ইনশা আল্লাহ তো আজকেও আপনার কোনো তার ব্যতিক্রম ঘটবে না ইনশা আল্লাহ তো আসুন আমরা বাড়ি বন করা কীভাবে খুব সহজে শেখা যায় সেটি আমরা আজকে শিখব তো আপনি প্রথমেই আপনার বাড়ির চারকোণে যদি আপনি বাড়ি বন করতে চান তাহলে বাড়ির চারকোণে আঙ্গিনার চারকোণে আপনি চারটা লোহা আপনার গাড়তে হবে কোন সিস্টেমে গাড়তে হবে প্যারাক গাড়তে হবে সেটাই আপনাদেরকে বলে দিব আর যদি ঘর বন করতে চান তাহলে বাড়ি বন করার যে নিয়ম ঘর বন করার একই নিয়ম নিয়মের ক্ষেত্রে কিনে কোনো সমস্যা নেই আমি একটি নিয়ম বুঝাই দিলে সেই নিয়মটা ফলো করে আপনি ঘর এবং বাড়ি দুইটাই বন্ধ করতে পারেন এবং যদি আপনার কোনো সমস্যা হয় মফিদ মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনার সরাসরি আমার সাথে ফোনে কথা বলে আপনার সঠিক বিষয়টা আপনি জেনে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনি বিষয়টি হচ্ছে আপনি যদি বাড়ি বা ঘর বন্ধ করতে চান তাহলে এই বাড়ি বা ঘরের চারকোণায় তো আপনার প্যারাক গাড়তে হবে সেটা আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আগে ঘরের অথবা বাড়ির ঠিক মাঝখানে সুন্দর করে কী করবেন দাঁড়াবেন ঠিক মাঝখানে সুন্দর করে দাঁড়িয়ে আপনি এইভাবে খুব সুন্দর করে প্রথমেই খুব সুন্দর করে সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত যেটিকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয় এটি আমি আপনাদেরকে বাহির করে এখন সুন্দর করে এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কোরআন থেকে আমি বাহির করার জন্য চেষ্টা করতেছি এবং সেই সাথে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব কারণ আপনারা হয়তো মনে করেন যে কোরআন থেকে হুজুর না দেখিয়ে কোনো কাজ করবেন না আমি না দেখিয়ে কোনো কাজ করবো না সবগুলো আমি দেখিয়েই কাজ করবো আপনাদেরকে এই দেখেন এই যে কোরআনুল কারিমের 200 সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত এই যে সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত যেটিকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয় ঠিক আছে আপনি ঠিক মাঝখানে দাঁড়িয়ে ঘরের অথবা উঠানের মাঝখানে দাঁড়িয়ে আপনি সুন্দর করে সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত আপনি এইভাবে পাঠ করবেন সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আপনি ঠিক উঠানের আঙ্গিনার মাঝখানে দাঁড়িয়ে সুন্দর করে আপনি সুরাতুল বাকারার 255 নম্বর
আয়াত অর্থাৎ পবিত্র আয়াত আল কুরসি পড়বেন। আপনি চাইলে কিন্তু পবিত্র কোরআন কারিম খুলে এইভাবে হাতে ধরে আপনি দাঁড়িয়েও কিন্তু কী করতে পারেন, পড়তে পারেন, অথবা আপনি চাইলে মুখস্থ যদি থাকে আপনি মুখস্থ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মাঝখানে দাঁড়িয়ে আপনি এটি পড়ার পরে আপনি যে কোনো এক কোণে আপনি চলে যাবেন, ঠিক আছে, এক কোণে যে একটি প্যারাক আপনি সুন্দর করে কী করবেন হাতে নেবেন। একটি প্যারাক সুন্দর করে আপনি হাতে নিয়ে প্রথমে আপনি একটা কুল কী করবেন পড়বেন, অর্থাৎ প্রথম কুল যেটাকে বলা হয় কুলিয়াই হল কাফিরুন, ঠিক আছে, এই কুলিয়াই হল কাফিরুন আপনি সুন্দর করে এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সুন্দর করে আপনি একটি প্যারাকার মধ্যে এরকম ভাবে দম করে দিবেন, ফু দিয়ে দিবেন, ফু একটি ফু দিয়ে আপনি একটা প্যারাক পরে আপনি যে কোনো একটা কোণায় আপনি গাড়বেন। সাপোজ ধরেন আপনি এই পশ্চিম কোণায় আপনি গাড়লেন, পশ্চিম কোণায় গেড়ে গেড়ে এখন আপনি পশ্চিম কোণায় একটা মাটির নিচে ডাবিয়ে আপনি আবার পূর্ব কোণায় যাবেন, পূর্ব কোণায় যেয়ে আবার সুন্দর করে আপনি দ্বিতীয় কুল আপনি সুন্দর করে এইভাবে পড়বেন, সুরাতুল ইখলাস যেটাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। হ্যাঁ, সুন্দর করে আপনি সুরাতুল ইখলাস পাঠ করে আপনি আরেকটি কী করে দিবেন, দম করে দিবেন প্যারাকের মধ্যে, হু প্যারাকের মধ্যে দম করে এই প্যারাকটি আপনি সুন্দর করে বাড়ি বা ঘরের পূর্ব সাইডে আপনি গাড়লেন, প্রথমটা পশ্চিম কোণে গাড়ছিলেন, দ্বিতীয়টা পূর্ব কোণে আপনি গাড়লেন, আবার আরেকটা প্যারাক হাতে নিয়ে আপনি আরেকটা কোণে এসে আপনি তৃতীয় কুল পড়বেন, সুরাতুল ফালাক সুন্দর করে এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওমিং শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, সুন্দর করে আপনি তৃতীয় প্যারাকের মধ্যে ফু দিয়ে প্যারাকটি আপনি আরেক কোণায় গাড়লেন, এখন অবশিষ্ট আরেক একটি কোণা বাকি আছে, একটি কোণায় সর্বশ্রেষ্ঠ মানে সর্বশেষ কুল যেটি ও সুরাতুন নাস সুন্দর করে পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, সুন্দর করে আপনি সূরাতুন নাস পরে আরেকটি প্যারাকার মধ্যে কী করে দেবেন, দম করে দিবেন, ফু একটি প্যারাকার মধ্যে আপনি ফু দিয়ে দিবেন, ফু দেওয়ার পরে আপনি আরেক কোণায় গাড়লেন, তাহলে আপনি চারটা কুল দ্বারা চার কোণায় গাড়লেন, মাঝখানে আপনি সুরা পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত আয়াতাল কুরসি পড়লেন, পড়ার পরে এই প্যারাক যখন মাঝখানে দাঁড়িয়ে আপনি আয়াতাল কুরসি পড়লেন, চার কোণায় দাঁড়িয়ে চার কুল পরে চারটা প্যারাক গাড়লেন, তাহলে আপনার বাড়ি বন হয়ে গেল, ঘর বন হয়ে গেল, ঠিক আছে। আপনি হয়তো মনে করছেন যে বাড়ি বন করা, ঘর বন করা কোরআন থেকে কত না জানি বড় বড় সুরা দিয়ে করা হয়, না জানি কত কঠিনভাবে করা হয়। হ্যাঁ, অবশ্য বাড়ি বন আরও অন্যান্য নিয়মেও করা যায়, আমি সেটি কঠিন নিয়ম আপনাদের মাঝে আমি নিয়ে আসি নাই, আমি যেটা
100% কার্যকারী সরাসরি কোরআন থেকে হয় এবং যেটি 100% মানুষ করতে পারে খুব সহজে করতে পারে সেটি আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। আমি তো প্রথমে বলেছি যে আমি কোনো কঠিন আমল আপনাদের মাঝে নিয়ে আসি না, কারণ কঠিন একটি আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সে আমলটি আপনি করতে পারলেন না, তাহলে সে আমল নিয়ে এসে কোনো লাভ নেই। সেই জন্য যেটি সহজ এবং কার্যকারী সবাই করতে পারে সেই ধরনের আমল আমি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করে থাকি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবারের একজন সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওগুলো আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, ভালো কিছু শিখতে পারে, ভালো কিছু জানতে পারে। কারণ এই বাড়ি বন করা শিখলে কোনো রকম জাদুটোনা চালান জিনের আসর কোনো রকম ক্ষতি কোনো কিছুর থেকেই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর এখন কিন্তু বর্তমানে তান্ত্রিকের যুগ, এখন কিন্তু মানুষ বেশিরভাগ মানুষ চালানি জিনের সমস্যার মধ্যে থাকে, আপনার জাদুটোনার মধ্যে থাকে, পেটে খাওয়ানো জাদুর মধ্যে থাকে, অনেক কুফুরির মধ্যে ক্ষতির মধ্যে থাকে। তো আমি বলবো যদি এই ধরনের কোনো ক্ষতির মধ্যে আপনি যদি থাকেন বাড়িটা আপনি বন করে নেবেন, যেখানে থাকেন আপনি বন করে নেবেন। হ্যাঁ, এবং তারপরেও যদি আপনার সমস্যা থাকে তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে ইমোতে অথবা মোবাইলে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমি দূর থেকেও আপনার এই ব্ল্যাক ম্যাজিকের জাদুটোনার কাজ করে থাকি, ইনশাল্লাহ সেগুলো থেকে আপনি খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন। আশা করি আপনি যোগাযোগ করলে একদম সহজেই আপনি তার সঠিক সমাধান পেয়ে যাবেন সরাসরি কোরআনুল কারিম থেকে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের সদস্য হয়ে থেকে আপনাকে আজকের মতো এখানেই ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।